পরিবেশ বান্ধব জ্বালানির তকমা লাগিয়ে প্রক্রিয়াজাতকৃত তরল গ্যাস জ্বালানির ব্যবহার শুরু হয় 1988 সালে। চাহিদা বেড়ে যাওয়ায় 2009 সাল থেকে নতুন সিএনজি স্টেশনের অনুমোদন দেওয়া বন্ধ রাখে সরকার। তারপরও গ্যাস সংকট রয়েছে রাজধানী সহ দেশের প্রায় এক তৃতীয়াংশ সিএনজি ফিলিং স্টেশনে। এটি রাজধানী মিরপুরের একটি সিএনজি ফিলিং স্টেশন। শুনশান নীরবতা, সামনে সাইনবোর্ডই বলে দিচ্ছে সবকিছু। রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেরও একই চিত্র। সিএনজি ফিলিং স্টেশনগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, গ্যাস সংকটের কারণে বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। রাতে একটু প্রেসার থাকে, এই তখনই গ্যাস দেওয়া হয়, তাছাড়া সারাদিন বসে থাকে। তিতাস বলে যে গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে। গ্যাস না থাকায় ফিলিং হতে সময় বেশি লাগায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। আমি তো সবসময় ভোরবেলা গ্যাস নেই, তখন প্রেশার পাই মোটামুটি, কিন্তু এই টাইমে আসলে প্রেশার থাকে না। ঘন্টার পরে ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে হয়, গ্যাস না থাকলে গাড়ি কিভাবে চালাবো? প্রেশার থাকে না বলেই তো দেরি হয়, আর মনে করেন যে আমাগল ক্ষতি হয়। এরা তো আসলে কিছু বলে না, একটা সাইনবোর্ড টানার থাকে, গ্যাস নাই বাসে এতটুকু। তিতাসের মিটার অনুযায়ী 15 PSI গ্যাস থাকার কথা থাকলেও এই স্টেশনটিতে রয়েছে মাত্র 5 PSI। 5 PSI চালাতে হচ্ছে কি এক নজর, যেখানে আমার 8টা নজর ওইখানে 1টা নজর চালাতে হচ্ছে। সংকট না কাটলে গ্রাহককে ঠিকমতো গ্যাস দেওয়া সম্ভব হবে না বলে জানালেন সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্রতি ঘন্টায় যেখানে আমার প্রোডাকশন করার কথা 600 মিটার কিউব, সেখানে আমি করছি 150 বা 200। এটা চাপ কম থাকার কারণেই এটা হচ্ছে, কারণ আমার চাপ কম থাকার কারণে আমি ইউজার এন্ডেও আমি কম দিতে আমি প্রেশার দিতে পারছি না। তাতে তো ভোক্তা, যার যিনি গ্যাস নিচ্ছেন তাকেও, তারও তো সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি সেও প্রপার গ্যাসটি পাচ্ছে না। শিগগিরই সংকটের সমাধানও চান তিনি, তবে এ বিষয়ে তিতাসের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হয়নি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।